আমরা কিন্তু এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট বানানোর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে কীভাবে আপনি বিবাহিত মহিলাদের কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, পদবি কোনটি দেবে সেটি কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার। তো তা দেখে নিচ্ছে আজকের ভিডিওতে। আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে অনলাইনে ঘরে বসে কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদের কাজ করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে যদি ক্লিক দিন আজকের সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে, আপনি সার্চ করবেন। সার্চ করতে প্রথমে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন কিংবা আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করতে এরকম চলে আসবে। তো এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো কোন ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন এটা কিন্তু আপনাদের বাবার বাড়ির যে অ্যাড্রেস রয়েছে বিবাহিত মহিলাদের সেই বাবার বাড়ির কিন্তু ঠিকানা সিলেক্ট করতে হবে। তো আপনার বাবার বাড়ি কোথায় রয়েছে আপনি এটি সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। আপনার বাবার বাড়ির সাবডিভিশন কী রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার বাবার বাড়ি মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল নাকি ব্লকের আন্ডারে সেটি আপনি সিলেক্ট করবেন, কোন ব্লক সেটি আপনি পেয়ে যাবেন, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এটা কিন্তু আপনাদের বাবার বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু ফিল করতে হবে। তো এরপর আপনি এসসি নাকি এসটি নাকি ওবিসি, ওবিসির ক্ষেত্রে তিনটি অপশন রয়েছে এ বি। তো আপনি যেটি হন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এসসি হলে এসসি আপনি সিলেক্ট করুন, এসটি হলে এসটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার কাস্ট কী রয়েছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার যে কাস্ট রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার কাস্ট সিলেক্ট করবেন। তো আমাদের নষ্ট শেখ আমরা সিলেক্ট করলাম, আপনার রাজবংশী নাকি নামশূদ্র সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর রয়েছে নেম। তো এখানে আপনি নেমটি কী দেবেন। তো এখানে কিন্তু প্রশ্ন হলো যে পদবীর ক্ষেত্রে অনেকে চেঞ্জ হয়েছে, বিয়ের আগে এক পদবী ছিল, বিয়ের পরে আর এক পদবী ছিল। তো এখানে কী পদবী আপনি উল্লেখ করবেন। তো আপনাদের ডকুমেন্টস যে রয়েছে সে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সেই ডকুমেন্টসে আপনার যে পদবী রয়েছে আপনি সেই পদবী উল্লেখ করে দেবেন। সেটা আমি গতকালকে অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়ে দিয়েছে যে আপনার ডকুমেন্টসে যে পদবী রয়েছে অনেক সময় কিন্তু মুসলিমদের বিয়ের পরে খাতুন থেকে বিবি হয়ে যায়, অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু অর্থাৎ পাটোয়ারি হয়ে যায় কিংবা বর্মন থেকে দাস হয়ে যায়, এক একজন একরকম হয়ে যায় বলা যায় না। তো আপনারা কী করবেন, আপনাদের ডকুমেন্টসে যে পদবী রয়েছে সেই পদবী আপনি উল্লেখ করে দেবেন। তো পদবীতে অর্থাৎ ডকুমেন্টসে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ডে যদি বর্মন থেকে বর্মনে আপনি উল্লেখ করে দেবেন, বিবি থেকে আপনি বিবি উল্লেখ করে দেবেন, যেটি রয়েছে এক কথা সেটি আপনি উল্লেখ করে দেবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এরপর কী কী ডকুমেন্টস লাগবে সেই ক্ষেত্রে সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো এখানে আপনি আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার নাম উল্লেখ করে দেবেন, বিবি থাকলে বিবি, বর্মন থাকলে বর্মন, দাস থাকলে দাস, খাতুন থাকলে খাতুন, যেটা থাকে সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্স নাম, এখানে আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন, আপনার শ্বশুরের নাম না, তো আপনার বাবার নাম যে রয়েছে আপনি উল্লেখ করে দেবেন। তো এরপর মোবাইল নাম্বার, মোবাইল আপনি দিয়ে দেবেন, ইমেল দেবেন, ইমেল আপনি দিয়ে দেবেন। এরপর রয়েছে আপনার ডকুমেন্টস, যেমন একটা ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। তো এখানে আপনাদের কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস নাম্বার দিতে হবে। তো আধার কার্ড তাহলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, রেশন কার্ড তাহলে রেশন কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন, আপনার ভোটার কার্ড তাহলে ভোটার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ। তো আপনার ডকুমেন্টস থেকে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করবেন, ক্যালেন্ডারে ক্লিক করবেন, উপরে ক্যালেন্ডার আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার ডেট অফ বার্থ কী রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন। তো যেটা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন প্লেস অফ বার্থ। তো এখানে আপনার কিন্তু জন্মস্থানের এক কথা বাবার বাড়ির যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি ফিল করতে হবে, কোথায় আপনার জন্ম হয়েছে। তো কিন্তু আপনার ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন। তো আপনাদের বাবার বাড়ির ডিস্ট্রিক্ট আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবার ভিলেজ বা সিটি, আপনাদের গ্রামের বাড়ি কোথায় রয়েছে কিংবা আপনার বাবার বাড়ি কোথায় রয়েছে সেই শহরের নাম কিংবা গ্রামের নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে নয় নম্বরে একটি প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট ছয় মান্থ। তো এখানে আপনাকে কী করতে হবে, আপনার কিন্তু স্বামীর বাড়ির যে অ্যাড্রেস রয়েছে এখন কিন্তু এটা আপনাকে ফিল করতে হবে। তো কেয়ার অফ নেম, তো এখানে আপনাদের স্বামীর নাম কিন্তু উল্লেখ করতে হবে। এরপর আপনাদের কী করতে হবে, এখানে যে অ্যাড্রেসটি দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ইত্যাদি, এটা কিন্তু আপনাদের স্বামীর বাড়ির অ্যাড্রেস কিন্তু ফিল করতে হবে। তো এখানে আপনি প্রথমে আপনাদের স্বামীর নাম উল্লেখ করে দেবেন, এরপর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, আপনাদের যেখানে বিয়ে হয়েছে সেই স্বামীর বাড়ির অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট। এরপর পুলিশ স্টেশন আপনি পেয়ে যাবেন, সেটি কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এটা আপনাদের স্বামীর বাড়ির অ্যাড্রেস ফিল করতে হবে। এরপর আপনাদের ও জিপি কিংবা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েতের নাম কিংবা ওয়ার্ড নাম্বার, সেটি আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস ফিল করতে হবে। এরপর ভিলেজ, আপনাদের কোন গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামের নাম, একটা স্বামীর বাড়ির অ্যাড্রেসটি এখানে আপনি ফিল করে দেবেন। পোস্ট অফিস পিনকোড আপনি উল্লেখ করে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনি সেম থাকলে আপনি ইউজ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, রিলিজিয়ান রয়েছে আপনাদের, কী রিলিজিয়ান ধর্ম কী রয়েছে আপনি সিলেক্ট করবেন, আপনার জেন্ডার কী রয়েছে সেটি আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি মেল নাকি ফিমেল নাকি আদার্স সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে ব্লড রিলেশন। তো এখানে আপনার রক্তের সম্পর্কে আপনার বংশের মধ্যে যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তো আপনি তার নাম উল্লেখ করে দেবেন। তো এখানে প্রশ্ন হলো কিন্তু বিবাহিত মহিলাদের কিন্তু বাবার বাড়ির যে বংশ রয়েছে সেটি কিন্তু আপনার বংশ, এখানে আপনাদের স্বামীর ডকুমেন্টস দিলে হবে না, স্বামীর যে অত এসসি সার্টিফিকেট রয়েছে কিংবা এসটি কিংবা ওবিসি সেই সার্টিফিকেট দিলে কিন্তু হবে না, কিংবা আপনাদের মেয়ের কিংবা আপনাদের ছেলের সার্টিফিকেট দিলে কিন্তু হবে না। তো এখানে আপনার বাবার বাড়ি যে রয়েছে সেই বাবার বাড়ির ক্ষেত্রে সেখানকার আপনাদের বংশ যে রয়েছে
যদি থাকে তো আপনি ইউজ করবেন, করার পর সেই সার্টিফিকেটের নাম উল্লেখ করে দেবেন। এরপর তার সঙ্গে তার রিলেশন কী রয়েছে, আপনাদের রিয়েল ব্রাদার নাকি রিয়েল সিস্টার নাকি আপনাদের আঙ্কেল নাকি ভাতিজা নাকি ভাস্তি, যেটা সেটি আপনি সিলেক্ট করবেন নাকি আদার্স, সেটা সিলেক্ট করার পর আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন, নামটা উল্লেখ করে দেবেন। তো এরপর না থাকলে আপনি নো করে দেবেন। এরপর সার্টিফিকেট নাম্বার আপনি বসিয়ে দেবেন, সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, ক্যালেন্ডার ক্লিক করে আপনি ইস্যু ডেট দিয়ে দেবেন। এরপর কবে কোথা থেকে ইস্যু করা হয়েছে, কোন অথবা ব্লক থেকে কিংবা কোন এসডি অফিস থেকে, সেটি আপনি এখানে পেয়ে যাবেন, সেটি আপনি সিলেক্ট করে দেবেন। আর না থাকলে আপনি নো করে দেবেন। এরপর আপনি চলে আসবেন, এখানে রয়েছে ডিটেলস টু লোকাল রেফারেন্স। তো এখানে আপনি দুজন ব্যক্তির কিন্তু রেফারেন্স দিতে হবে, আপনি চাইলে আপনাদের বাবার বাড়ির অর্থাৎ দুজন ব্যক্তির আপনি রেফারেন্স দিতে পারেন, আপনি চাইলে আপনাদের স্বামীর বাড়ির কিন্তু দুজন ব্যক্তির রেফারেন্স দিতে পারেন। তো এখানে কী করবেন, দুজন ব্যক্তির রেফারেন্স দিয়ে দেবেন। অবশ্যই আপনার থেকে আপনার যে বয়স রয়েছে এক কথা, আপনার বয়স মানে 40 কিংবা 50, তো আপনার থেকে বেশি বয়স মানে 55 কিংবা 60 যে রয়েছে এক কথা, আপনার থেকে বেশি বয়সের দুজন ব্যক্তির রেফারেন্স দিয়ে দেবেন। তো তার আধার কার্ড কিংবা ভোটার কার্ডে আপনি জেরক্স দিয়ে দেবেন। তো আপনি স্বামীর বাড়ির কিংবা বাবার বাড়ির যে কোনো দুজন ব্যক্তির আপনি রেফারেন্স দিতে পারেন এবং তার ডকুমেন্টসের জেরক্স আপনি দিতে হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, এগুলো ঘরে আপনি ফিল করতে পারেন। এরপর আপনি কী করবেন, সেভেন কন্টিনিউ যে রয়েছে এই সেভেন কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। তো সেভেন কন্টিনিউ আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, নান অফ দ্য অ্যাবভ সিলেক্ট করবেন, কিংবা আপনাদের বাবা কিংবা মা যদি কোনো জব করে থাকে তো সেটি আপনি সিলেক্ট করবেন। আমাদের বাবা মা জব করে না, তো সেটা আমরা নান অফ দ্য অ্যাবভ, এটা মায়ের ক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভ আমরা সিলেক্ট করলাম। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে ইনকাম, তখন আপনি ইনকাম কিন্তু উল্লেখ করতে হবে ওবিসিদের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এই পেজটি আসবে না। তো এখানে আপনি কী করবেন, আপনাদের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, বাৎসরিক ইনকাম, যদি আপনাদের বাবা জব করে থাকে তো কত টাকা স্যালারি পায় বাৎসরিক বছরে, সেটি আপনি উল্লেখ করে দেবেন। আর না করলে আপনি এটা শূন্য শূন্য করে দেবেন। মার ক্ষেত্রেও আপনি যদি জব করে থাকে আপনাদের মা, তো বাৎসরিক কত টাকা পেয়ে থাকে সেটি আপনি উল্লেখ করবেন, না করলে আপনি এটা শূন্য শূন্য করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনার দুই নম্বরে অ্যানুয়াল ইনকাম ফর আদার্স। তো এখানে আপনি কী করতে হবে, এখন আপনাদের যদি বাবা জব না করে তো কীভাবে টাকাটা ইনকাম করা, যেহেতু আমাদের কৃষক মানুষ আমরা, তো আমরা কী করি, এখানে আমাদের বাৎসরিক যে ইনকাম রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। আমাদের 6,560,000 টাকা, তো সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তো এরপর আমাদের মা কোনোরকম অর্থাৎ কাজ করে না, তো হাউস ওয়াইফ, সেক্ষেত্রে আমাদের মায়ের কোনো ইনকাম নেই, তো সেটা আমরা সেটা শুনে শুনে করে দিলাম। এরপর নিচে আপনি চলে আসবেন, আসার পর মডিফাই অ্যান্ড কন্টিনিউ যে রয়েছে, কিংবা এখানে আপনি আসবে কিন্তু কন্টিনিউ ফর ওবিসি, সেখানে আপনি ক্লিক করে দেবেন। করার পর আপনি ওকে করবেন, ওকে করতে পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি কী করবেন, চুজ ফাইল যে রয়েছে চুজ ফাইলে আপনি ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করতে আপনার সামনে ফটো যে রয়েছে এক কথায় সেই ফটো কিন্তু চলে আসবে। আপনি ফটো সিলেক্ট করবেন, আপনাদের যে আবেদনকারী নিজে রয়েছে সেই মহিলার ফটো আপনি সিলেক্ট করবেন। করার পর ডান আপনি করে দেবেন, ডান করতে ফটো এখানে চলে আসবে। এরপর রয়েছে আপনাদের কাস্ট সার্টিফিকেট আইডেন্টিফিকেশন ডকুমেন্টস। তো এখানে আপনি কী করতে হবে, যদি আপনার বংশের মধ্যে সার্টিফিকেট থাকে তো এখান থেকে আপনি কী করবেন, আপনি সেই সার্টিফিকেটটি ম্যানুয়াল নাকি কম্পিউটার, তো ম্যানুয়াল হলে ম্যানুয়াল আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি সার্টিফিকেটের নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর কোথা থেকে ইস্যু করা হয়েছে, কোন এসডি অফিস থেকে, এখানে আপনি পেয়ে যাবেন। তো আমাদের মাথাভাঙা এসডি অফিস, সেটা আমরা এখানে সিলেক্ট করবো। তো আপনার যেটি এসডি অফিস রয়েছে সেটি কিন্তু আপনি সেই সার্টিফিকেট যে রয়েছে এক কথায় সেই সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, তো সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর কবে ইস্যু করা হয়েছে, ডেট অফ দ্য ইস্যু, সেই ইস্যু ডেটটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হলো যে যদি আপনার বংশের মধ্যে এসসি এসটি এবং ওবিসির না থাকে তাহলে কী করতে হবে, যদি না থাকে আপনি কী করবেন, আপনার পাড়ায় কিংবা আপনার এলাকায় কিংবা আপনার গ্রামে দুজন আপনাদের কাস্ট যে রয়েছে নবশূদ্র কিংবা আপনার রাজবংশী কিংবা অশ্বশেখ, সেই কাস্ট অনুযায়ী আপনি দুজন ব্যক্তির এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনি কালেক্ট করবেন এবং সেই ব্যক্তির সার্টিফিকেটের নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। আপনাদের কিন্তু সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এরপর সেই ব্যক্তির আপনি সেই সার্টিফিকেটের জেরক্স নিয়ে নেবেন। এরপর তার আধার কার্ড ভোটার কার্ডের সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো জেরক্স আপনি নিয়ে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আসার পর আপনি কী করবেন, যদি আপনার বংশের মধ্যে সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে আপনি কী করবেন, ব্লাড রিলেশন চার্ট যে রয়েছে ব্লাড রিলেশন চার্ট আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনার বংশের মধ্যে সার্টিফিকেট না থাকে তাহলে আপনি কী করবেন, সেই ব্যক্তির যে আপনি যার আপনি এসসি এসটি সার্টিফিকেট নিয়েছেন তার ভোটার কার্ড জেরক্স নিয়েছেন নাকি আধার কার্ড জেরক্স নিয়েছেন নাকি রেশন কার্ড জেরক্স নিয়েছেন, যদি ভোটার কার্ড নিতেন ভোটার কার্ড আপনি সিলেক্ট করুন, সেই ব্যক্তি ভোটার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। আর বংশের মধ্যে থাকলে আপনি ব্লাড রিলেশন চার্ট সিলেক্ট করার পর এখানে 01 দিয়ে দেবেন। আর না থাকলে আপনি কী করবেন, যা নিয়েছেন কিংবা আধার কার্ড যদি নিয়ে থাকেন তো এখানে আদার্স ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে নিচে আধার কার্ড লিখে দেওয়ার পর সেই আধার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর এক প্রুফ হিসেবে আপনি কী করবেন, আপনি বয়সের প্রমাণপত্র আপনি কী দিতে চান সেই আবেদন কার্ড কিংবা সেই মহিলার তারা অ্যাডমিট কার্ড রয়েছে নাকি আধার কার্ড রয়েছে নাকি ভোটার কার্ড রয়েছে নাকি বার্থ সার্টিফিকেট রয়েছে যেটি রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। ভোটার কার্ড সিলেক্ট করলে আপনি কী করবেন, ভোটার কার্ড এখানে নেই কিন্তু আপনি আধার সিলেক্ট করার পর নিচে ভোটার কার্ড লিখে দেওয়ার পর সেই ভোটার কার্ডের নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। ইস্যু ডেট ভোটার কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন, দিতেও পারেন না দিতেও পারেন। তো এরপর হচ্ছে প্রুফ অফ আইডেন্টিফাই ডকুমেন্টস। তো আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস দিতে হবে, যে ডকুমেন্টসে আপনাদের ফটো রয়েছে, আপনার আধার কার্ডে কিন্তু ফটো রয়েছে, ভোটার কার্ডে আপনার ফটো রয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আপনার ফটো রয়েছে, আপনার প্যান কার্ডে ফটো রয়েছে, আপনার পাসপোর্টে ফটো রয়েছে, যে সমস্ত ডকুমেন্টসে আপনাদের ফটো রয়েছে সেই মহিলার সেই ডকুমেন্টসটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো যেটা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি কী করবেন, সেই ডকুমেন্টস আমরা এখানে বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন, এগুলো ঘরে ভেবে আপনি সিলেক্ট করবেন। এগুলো আপনি সিলেক্ট করলেও হবে না করলেও হবে, এখানে আপনাদের অপশনাল রয়েছে। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের ভোটার কার্ড, এখানে ক্লিক করতে আপনার সামনে চলে আসবে ফাদার্স মাদার এবং সেলফ। তো সেই বিবাহিত মহিলার নিজস্ব ভোটার কার্ড রয়েছে, নিজস্ব ভোটার কার্ড থাকে তো আপনি সেলফ করার পর সেই মহিলার ভোটার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন।
না থাকলে আপনি কী করবেন, ফাদার সিলেক্ট করবেন, করার পর তার বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো এখানে কোন বাবা, এখানে কিন্তু নিজের যে বাবা রয়েছে, শ্বশুর যে রয়েছে, এক কথা শ্বশুর কিংবা শাশুড়ি, সে কিন্তু বাবা মা না। তো এখানে কিন্তু আপনাদের বাবা মার কিন্তু এখানে সেই মহিলার কিন্তু বাবা মা যে রয়েছে এক কথা, সেটি কিন্তু উল্লেখ করতে হবে। কিংবা অর্থাৎ সেই ফাদার সিলেক্ট করে, ফাদার মাদার সিলেক্ট করে, মাদার সিলেক্ট করার পর আপনি কী করবেন, সেই মহিলার এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার আপনার বসিয়ে দিতে হবে। এরপর আপনি কী করবেন, সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি পেয়ে যাবেন। যদি না আসে আপনাদের সামনে, অনেক সময় কিন্তু আপনাদের সেটি কিন্তু সার্ভার প্রবলেমের ধরুন কিন্তু আউট হয়ে যেতে পারে। যদি না আসে আপনি কী হবে, আপনি অ্যাপ্লিকেশন নাম্বার এবং স্লিপটি যে রয়েছে এক কথা, সেগুলো আপনি রিপ্রিন্ট করতে পারবেন। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন আপনাদের সামনে কিন্তু উপরে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার শো হয়েছিল। তো সেই নাম্বারটি আপনি কী করবেন, লিখে রাখবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন। তো এরপর আপনি এখানে চলে আসবেন, আসার পর আপনি কিন্তু রিপ্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে এরকম চলে আসবে, এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি যে রয়েছে সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেবে আপনি ডেট অফ বার্থ যে রয়েছে, আপনি এখান থেকে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন, সে আবেদনকারী সেই মহিলার এক কথায় সিলেক্ট করার পর আপনি কী করবেন। তো আমাদের ডেট অফ বার্থটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, করার পর আমরা সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করতে আমাদের সামনে নিচ্ছে সমস্ত ডিটেল চলে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি এখন ডাউনলোড করবো। ডাউনলোড আপনি যখন ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে, আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এখানে আপনি ফটো লাগিয়ে দেবেন সেই মহিলার, এরপর মহিলা এখানে সিগনেচার করবে, এরপর নিচে চলে আসবেন, সেই মহিলা এখানে আবারও সিগনেচার করবে। এই ফ্রেন্ডসটি এখানে আপনি পিন করতে হবে, এরকম আপনি আবারও একটি পিন আউট রয়েছে, দ্বিতীয় পেজটিও আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি এটিকেও এখান থেকে ওপেন করে নেবেন। তো আমাদের সামনে দ্বিতীয় পেজটি কিন্তু ওপেন হয়েছে, তো দেখতে পাচ্ছেন যে পিডিএফটি। তো এই পিডিএফটিও আপনি কিন্তু পিন করতে হবে, পিন করার পর আপনি নিচে চলে আসবেন, এখানে সিগনেচার করতে হবে। এই পেজটি কিন্তু শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে আসবে, যারা এসসি রয়েছেন বা এসটি রয়েছে তাদের কিন্তু প্রথম পেজটি আসবে, এই পেজটি কিন্তু আসবে না। তো এই পেজটিও আপনি পিন আউট করে নেবেন, নেওয়ার পর আপনার সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু, এটি কিন্তু প্রত্যেকের জন্য এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য আপনি এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের সামনে এই পেজটি কিন্তু চলে আসছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ফটো, আপনাদের সমস্ত ডিটেলস চলে আসছে। এই পেজটিও আপনি জেরক্স করে একটি আপনার ফর্মের সঙ্গে দিয়ে দেবেন, আরেকটি আপনি কিন্তু আপনাদের কাছে রেখে দেবেন, পরবর্তী আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে কী কী ডকুমেন্টস লাগবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তো ডকুমেন্টস কিন্তু লাগবে, সে বিবাহিত মহিলার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যেগুলো রয়েছে আপনি সেগুলো জেরক্স দিয়ে দেবেন। সেখানে আপনাদের ঠিকানা অর্থাৎ পদবি, সেটা আপনাদের যেটাই থাকুক না কেন, আপনার বারবারই পদবি থাকুক নাকি আপনার বিয়ের পরে পদবি থাকুক না কেন, আপনার কোনো অসুবিধা নেই। এবং আপনাদের লাগবে যেটা আমার রেসিডেন্ট কিন্তু আপনার লাগবে, এটা কিন্তু আপনার বারবারের জায়গাতে তুলতে হবে, আপনার বারবার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে আপনি তুলতে হবে, কিংবা শহরের ক্ষেত্রে যেখান থেকে আপনার তুলে থাকেন রেসিডেন্ট সেখানে আপনি তুলে নেবেন। তো সেই রেসিডেন্টে আপনার উল্লেখ থাকবে যে আপনাদের বিয়ের আগের নাম উল্লেখ থাকবে এবং বিয়ের পরে নাম যে আপনার চেঞ্জ হয়ে যায় পদবি, তো সে কিন্তু উল্লেখ থাকবে। অর্থাৎ বিয়ের পূর্বে এই নামটি ছিল, বিয়ের পরে আরেক নাম পদবি চেঞ্জ হয়েছে এবং সেই মহিলা এই গ্রামের বাসিন্দা, তার বাবার নাম অমুক, তার গ্রাম পোস্ট ডিস্ট্রিক্ট ইত্যাদি অমুক। তো আপনি সেখানে জানিয়ে দেবেন আপনাদের প্রধানকে, সে ব্যক্তি সাদা কাগজে লিখিত অর্থাৎ লিখে দেবে, সেখানে সেভাবে রেসিডেন্ট উল্লেখ থাকবে, বিয়ের আগের অর্থাৎ পদবি উল্লেখ থাকবে, বিয়ের পরের পদবি উল্লেখ থাকবে। তো সেই রেসিডেন্ট আপনাদের জেরক্স দিতে হবে। এরপর আপনি যদি অর্থাৎ বংশের মধ্যে যে এসসি এসটি সার্টিফিকেট থাকে, তো আপনার বারবার যে বংশের আপনি যার এখানে সার্টিফিকেট নাম্বার উল্লেখ করেছেন সেই ব্যক্তির কিন্তু আপনাদের এসসি সার্টিফিকেট কিংবা এসটি ওবিসি সার্টিফিকেট জেরক্স লাগবে এবং সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড জেরক্স লাগবে এবং আপনাদের একটি বংশধরকে তৈরি করতে হবে। তো যদি আপনারা চান যে বংশধরকে আপনি কীভাবে তৈরি করবেন সঠিকভাবে, তো আমি আপনার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো আপনি একটি বংশধরকে তৈরি করবেন, সেই বংশধরকে আপনাদের বংশগুলোকে মিলাতে হবে এবং সেই ডকুমেন্টস আপনাকে জেরক্স করে দিতে হবে। তো এরপর আপনি জেরক্স করে আপনি জমা করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ফটো, তিন কপি ফটো আপনি দুর্গ সরকার ক্যাম্পে এবং আপনার সার্টিফিকেট চলে আসবে। তো বুঝতেই পেরেছেন, যদি আপনার বংশধরকে চান তো কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে আপনি কীভাবে বংশধরকে তৈরি করবেন।